আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। ভোর 5:30 বাজে, আমি আর ছাড়া ঘুম থেকে উঠে মশারির মধ্যেই কথা বলছি। কালকে ভিডিও বানাই নাই, কোনো ভিডিও ছাড়িও নাই, শরীর অনেক খারাপ, বাচ্চা তিনটাই অসুস্থ, আমারও গলা ব্যথা, ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব, ঘুমা। আমার বাবাটা বলছে টাটা, আমরা ঘুম থেকে উঠে কথা বলছি, আমার বেবিটার একটু মনে হচ্ছিল জ্বর জ্বর, তার জন্য আমি আবার 1 চামচ ওষুধ খাওয়াই দিলাম। বাবুরও শরীর ভালো না। এই তো আমরা দুই মা বেটি বসে আছি, 5:30 বাজে, ঘুম হচ্ছে না দুইজনারই, কি করার। তাই আপনাদের সাথে কথা বলছি। মশারির মধ্যে আমরা দুইজনাই বসে কামড়ায় যদি ভয় পাই। আজকে সকাল সকালে রান্না করছি, লাউ দিয়ে ডিম ভেজে রান্না করছি। আমার আম্মা নিয়ে আসছিল লাউ, এই লাউ দিয়ে রান্না করছি। নাস্তা, সকালের নাস্তা, যেহেতু সবাই অসুস্থ তার জন্য। আর এদিকে একটা ভাজি বানাচ্ছি, এটা কাকরোল বলে, কাকরোল ভাজি। পুঁয়ের শাক ভাজি করছি, দুপুরের জন্য ডাল রান্না আছে, আর গরুর মাংস ঘুড়ি দিয়ে রান্না করছি, আর ছোটো মাছ রান্না করছি। আর সকাল 6:40 ট্রেনে উঠছিলাম রাজশাহী থেকে, বাসায় আসছি 8:30-9 মধ্যে বাসায় আসছি। আসার পরে নাস্তা বানানো হয়েছে, খিচুড়ি, আলু ভর্তা, ডিম ভাজি রান্না করে সবাই খাওয়া দাওয়া দিয়ে আবার দুপুরে রান্না করতে শুরু করছি। খাবার তো খাওয়াই লাগবে, রান্না করতেই হবে, এই জন্য সব কিছু মিলাই চল না চললে, একসঙ্গে যদি চুপ করে বসে থাকি বাবুর কাছে থাকে আরও মন খারাপ বেশি লাগবে। তার জন্য বাবুকে খাওয়াই দিয়ে বাসায় এসে জ্বর কমানোর ওষুধ খাওয়াই দিয়ে, কোনো ওষুধ মুখে নিচ্ছে না বাবু, খাবার খাইতেই যাচ্ছে না, ওষুধ তো দেখলেই কেমন করছে। কালকে সারাদিনই ছিলাম রাজশাহীতে, ট্যাংরা মাছ দিয়ে অনেক রকম সবজি দিয়ে রান্না করছে, যেহেতু সবজি খাওয়া হবে মাছও খাওয়া হবে, তার জন্য মূলা, তারপরে ঢেঁড়স, বরবটি, পাতাকপি, আলু দিয়ে রান্না করছি ধনির পাতা দিয়ে। আর রান্নার মাখানোটা দেখানো হয় নাই, যেহেতু মন মানসিকতা অত ভালো নাই। সারাকে নিয়ে রাজশাহী গিয়েছিলাম ডক্টর দেখাতে, রাজশাহী থেকে এসে রান্না করতেছে, আর আজকেই ভিডিও করতেছে, কয়েকজন ভিডিও করা হয় নাই। আর এদিকে ভুঁড়ি আর মাংস চুলাই দিছি, হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি, এখনও কোনো মশলা দেওয়া হয়নি। রসুন বাটা 2 টেবিল চামচ, আর আদা বাটা দিয়ে দিলাম। এই দুটো একসঙ্গে মিশিয়ে দেব। তারপরে সব রকম মশলা দিয়ে দিব। এতগুলো লেবু কেটে নিছি কি জন্য দেখেন আমি কি করছি, যেহেতু বাসায় কম বেশি সবাই অসুস্থ তার জন্য একটু শরবত বানাই দিলে খাবে, কিন্তু কাটবো কখন আর গোলাবো কখন, কিন্তু আমার এটা চিপাই সমস্যা, সময় পাই না। আর আজকে হাতে বলই নাই, হাত পায়ে বল হারাই গেছে, কালকে হঠাৎ করে বাবুকে নিয়ে তাড়াতাড়ি চলে গেছি জ্বর দেখে রাজশাহীতে, তখন ট্রেনের টিকিট ওখানে যায় কাটা হয়েছে, সিট পাই নাই, দাঁড়াই দাঁড়াই গেছি, লাস্টে সিট একটা নেওয়া হয়েছিল, আবার সারাদিন দাঁড়ানোর উপরের জন্য শরীরটা অত ভালো লাগছে না, আবার ঘুমও হয় নাই, আমার বাবুর জন্য অনেক টেনশন হচ্ছে। আমি ভালো করে লেবুটা ধুয়ে নিয়ে কাটতেছি, এর ভিতরে আবার ধনির পাতাও চলে গেছে। শোভার জ্বর, আম্মারও শরীর খারাপ লাগছে, আমার মা নিয়ে আসছিল, এটা আমার বাপের হাতের লেবুর গাছের লেবু,
সবই আছে, আমার বাবাই বাইছে নাই। আমি এটা সেকে দিব রসটা, তার জন্য এমন করে গুলাই নিচ্ছে। পরিষ্কার করে লেবুটা ধুয়ে নিয়ে, লেবু চুপার মেশিন আছে কিন্তু আমার এখন ওইটা সময় নাই, বের করি ধুয়ে পরিষ্কার করি লেবুটা চুপার মতন। এর মধ্যে একটু লবণ, বিট লবণ দিয়ে সবাইকে দেবো এক গ্লাস করে। এখন 12:30 বাজে, সবাই একটু একটু করে খালি বল হবে শরীরে। আমি খাবো না, আমার গ্যাস, আমার লেবু খালি অনেক অ্যাসিডিটি হয়। লেবুর গন্ধ শুনলে মনে হয় আমার অন্য কিছু একটা গন্ধ পাচ্ছে। এমন অবস্থা। এখন এটা আমি সেকে নিব চাটনি দিয়ে। ভুড়িটা রান্না করে আবার একটু তেল রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে যাবে, একদম কালো কালো কোনা হয়ে যাবে। আর শোভা গরুর মাংস খায় না, ভুড়ি খাচ্চার কাছে সেই হয়েছে সেই। আমার পাপাটা কত শুকিয়ে গেছে, আল্লাহ বাঁচায় রাখছে, এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আর আমার পাপার জন্য সবাই দোয়া করবেন যেন বাকি রিপোর্টটা ভালো আসে। 5 দিন পর রিপোর্ট দেবে, একটা রক্তের রিপোর্ট। আর এই তো আমার বড় মেয়ে আমার থেকে আবদার করছিল যে আমার পাপা থাকলে আমাকে ফুচকা খাওয়াইতো, তুমি আমাকে এনে দিচ্ছ না কেন? তাই আমি বাবুর জন্য ওটস কিনতে গেছিলাম, তার জন্য পাপার জন্য ফুচকা নিয়ে এসে দিয়েছি, ঘরে বসে খাচ্ছে। তুমি কি দিছো, ঝাল দিছো? হ্যাঁ। তো এটা বেবি ওটস নিয়ে আসছে, বাবুকে একটু মাঝে মাঝে সুজি খাওয়ানো বন্ধ করে দিয়েছি, যেহেতু বাবুর সমস্যা দেখা দিচ্ছে তার জন্য সুজি খাওয়াচ্ছি না, এই জন্য এটা নিয়ে আসলাম। এটা ব্লেন্ডার করে দুধের সাথে রান্না করে খাওয়াই দেবো ফিডারি করে। আর শোভা ফুচকা খাচ্ছে, ওর পাপা আজকেও কিছু ভিডিও পাঠাইছে। আমি 2 দিন ভিডিও দিই না বাবু, আজকে ভিডিও দিবো। আর এই যে শোভা খালি ওকে খাওয়ানোর চেষ্টা করছে, ও ঝাল লাগলে বা তোমাকে আমি বোঝাবো না, বুঝেছ? ও জিভা একদম ছাইলে গেছে, দিও না শোভা। কেমন লাগছে এই মামার ফুচকাটা? অনেক স্বাদ। আমি একদিন দেখাবো কোথার থেকে নিয়ে আসি। আমি একটু আজকে চটপটিটা খেয়ে দেখছি, সিদ্ধাতুল নাই, নানিরে বাসায় আছে। ছাড়া আর আজকে ওর পাপা ভিডিও পাঠাইছে, সেই ভিডিওটা দিব, 2 দিন পর ভিডিও ছাড়ছে আজকে। এদিকে বামে কালকে
সভা বিদায়টা দিয়ে দাও, খাচ্ছ ছাড়া বিদায় টিবে, ছাড়া বিদায় দিবে, বলো টাটা 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 মা, বলো। আমার মেয়ে অনেক শুকাই গেছে, কালকে অনেক রক্ত নিয়েছে, তার জন্য সভা বিদায়টা দিয়ে দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সারা জীবন করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।